আপনি বলছেন সুপারস্টার সাকিব খান ওনার সিনেমা দেখুন, ওনাকে নিয়ে তো অনেকে সমালোচনা আলোচনা। এখন একটা মানুষের পার্সোনাল লাইফে অনেক কিছুই থাকতে পারে, আমি হচ্ছে কারো পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবো না, বিকজ আমি একটা আর্টিস্ট, আমি কাজকে দেখবো, একটা মানুষের কাজ কি সেটা আমি দেখবো, আমি তার পার্সোনাল লাইফ কি, আমি তার ফ্যামিলি মেম্বার না, আমি ওগুলো কোনো বলার রাইটও রাখি না। আপু আজকের গান দর্শকদের জন্য বলবো যে স্পেশালি চিটাগাংয়ের যারা আছেন, আমার মনে হয় গানটা সম্পূর্ণ আপনাদের জন্য, আপনাদের জন্য এত সুন্দর একটি গান আমাদের আশিক বন্ধু ভাইয়া লিখেছেন, প্লাস উনি ডিরেকশন দিচ্ছেন, কোরিওগ্রাফিতে আছে হাবিব ভাইয়া, অ্যান্ড এটা আমার কোয়ার্টিস ইন্দুরাতিস, খুব সুন্দর একটি গোছানো একটি কাজ হচ্ছে, আপনারা এটা এনজয় করবেন। আমার মনে হয় আরেকটা প্রশ্ন আমরা বলতে পারি, ঈদে কিন্তু আরও দুইটা সিনেমা আসছে, একটা হচ্ছে কিল বিমানন্ত জলিলে, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ আরেকজন আলোচনা সমালোচনা যেটা হিরো মানে হিপ হপ সিনেমা, ওই দুইটাও টুকাই আমি মুভি তো সবাই করবে তাই না, এখন যার যেটা ভালো লাগে সে সেটা দেখতে যাবে, এখন আমার অনুমোদনের ভাইয়ের মুভিও খুব ভালো লাগে, এখন অ্যাটলিস্ট তার মুভি হচ্ছে মানুষকে আনন্দ, আমি আনন্দ পাওয়ার জন্য হলেও তার মুভি দেখতে যাবো। আচ্ছা এখন আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, আমি তো আপনাদের বলতে পারি না যে আপনারা দেখবেন না, যাদের ভালো লাগবে সবাই মুভি দেখবেন, বাংলাদেশের মুভি তাই না, তো অনন্ত জলিলের সিনেমা মানুষও বলে যে সিনেমা জগতে মার্কেটিং প্রচারের দিক দিয়ে অনন্ত জলিল সবচেয়ে এগিয়ে, আসলে এই জিনিসটা আপনি কি বলবেন? এখন লাস্ট যে মুভিটা রিলিজ হয়েছিল দিন দা ডে এক্স্যাক্টলি, সো ওই মুভিটার এত বেশি প্রচারণ আমার কাছে মনে হয়েছে হ্যাঁ উনি আসলেই এগিয়ে, তো ওনার মুভি দর্শক কতটুকু দেখে না দেখে সেটা আসলে হলেই মানে মানুষ বুঝতে পারে, কিন্তু মনে হয় যে সোশ্যাল সাইডে কেউ বুঝবে মানে বুঝতে বাকি থাকবে না যে ওনার একটা মুভি আসছে, উনি ওনার মার্কেটিংটা বেস্ট মুভির জন্য আমি অবশ্যই সবাইকে বলবো, যারা হচ্ছে অনন্ত বর্ষার ফ্যান আছেন সবাই মুভি দেখতে যাবেন, আর বাংলাদেশের মুভি বেশি বেশি দেখবেন, সেটা অনন্ত বর্ষা হোক সাকিব হোক হিরো আলম হোক, বাংলাদেশের মুভি বেশি বেশি দেখতে হবে। আপনার নামটা বলি একটু বিদায় নিন। জি আমি সবাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ দিন থ্যাংক ইউ সবাই ভাই কিসে আইসা কিসে তুমি ছিল কেমন করে শিক্ষকটা কেমন চলে এটা বলো আগে টাইম যেন নষ্ট না করি আমরা। এই যে আপনার লাগে বই এটা যে গেলেন না যে আপু আমি তো সারা দিন ধরে হেলাগি শিক্ষক করে না কয়েক কিসে আইসা আর কিসে নিয়ে গেলেন।